শহর বর্তমানে যানজটমুক্ত করতে অভিযানের নামে বর্তমান পৌরসভা ও প্রশাসন, গ্রাম পঞ্চায়েত এবং শহর মিলিয়ে কম বেশি 15,000 ইকো রিক্সা চলে শহর বর্তমানে। বর্তমান পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণ করতে বহুবার ইকো রিক্সা চালক ও মালিকদের নিয়ে বৈঠক করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি, ফলে রমরমা বেড়ে চলেছে ইকো রিক্সার দাপট। আর এই দাপট হবে না কেন, শিক্ষিত বেকারদের কাজ না পাওয়ায় ই রিক্সা চালাতে বাধ্য হয়েছেন বলে জানাচ্ছেন শিক্ষিত বেকারেরা। যাতে ই রিক্সা চলে এই নিয়ে বর্ধমান পৌরসভা কিছু গাইডলাইন ও রুটের ব্যবস্থা নেয় এবং কম করে 3600 ইকো রিক্সা চলবে বলে সিদ্ধান্ত নেওয়ায় বেঁকে বসে চালকরা। পৌরসভার সিদ্ধান্ত মানতে নারাজ ইকো রিক্সা চালকদের, তাই সোমবার অর্থাৎ আজ ইকো রিক্সা চালকেরা বন্ধ করে দেয় পরিষেবা, তাতে করে দুর্ভোগে পড়ে যায় স্কুল পড়ুয়া ও দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। আমজাদুলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। মানুষের পরিস্থিতি সবসময় যে মানুষকে মেনটেন করে চলতে হয়, এখন ভ্যান কেন, মানে হেঁটে কত লোক যাচ্ছে, এখানে তো কিছু করার নেই না, ভ্যানও পাওয়া যাবে না, রিক্সাও পাওয়া যাবে না, এখন এই তো অবস্থা আমাদের, তাই না? বর্ধমান শহরে এরকম কোনো দেখা গিয়েছিল কি ভ্যানে মানুষ টোটোটা সার্ভিস তো অ্যাভেলেবেল ছিল, কোনো অসুবিধা হয়নি। আপনার নাম? আমার নাম প্রভাত ব্যানার্জি। বন দেখার জন্য আপনারা বন দেখেছেন কেন? কেন বন দেখেছি, এটা অনেক সমস্যা আছে আজ থেকে 2014 সাল থেকে সমস্যা। কারণ আমাদেরকে যেইভাবে প্রথমে বলেছিল যে প্রত্যেকটা 35টা ওয়ার্ড থেকে কাউন্টিং করেছিল, ঠিক আছে, কাউন্টিং করার পর কিছু গাড়ি রেজিস্ট্রেশন করেছিল, সে রেজিস্ট্রেশন করার পর কেউ সোনার জিনিস বন্ধক দিয়ে লোন দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি নিয়েছে, প্লাস একটা করে গাড়ি কাটাই করেছে। তারপরে পৌরসভা বা পৌরসভা আরটিও সব একত্রিত হয়ে ওরা আবার কি করলো, বৈধ অবৈধকে এক করে দিল, ঠিক আছে। আগে তো আমাদের 1.5 লাখ টাকা গেছে, প্লাস আবার গাড়ি কাটাই করতে হয়েছে, আবার আমাদের ওই গাড়িগুলো প্লাস অবৈধ গাড়িগুলোকে হ্যাক করে দিল, করে দিল, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি। তারপরে প্রথমে 70টা রুট করে, এরপরে এখন 8খানা রুট করেছে, আর বাকি 1000টা গাড়ি রং 1000টা গাড়ি রুটে দিয়েছে, বাকি গাড়িগুলো বলছে তোমরা বে রুটে ছোটো। কারণ বে রুটে ছুটবে কেন, দিলে সবাইকে রুট দিতে হবে, নাহলে কেউ রুট মানবে না। আমাদের 1000 টাকা করে পৌরসভার আন্ডারে যতগুলো টোটো আছে 1000 টাকা করে দিয়ে রং করালাম, আমরা মেনে নিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা চাইছি যে শিফটিংও মেনে শিফটিং করতে চাই, যে দুরকম রং করেছে, একটা সবুজ কালারটা একটা নীল সাদাটা, ওটা ভাগ করে দিক, যেরকম মানে হাফ হাফ করে দিক, আমরা মানবো, কিন্তু এই রুট করে দিলে অসম্ভব। কারণ সব থেকে বড় ব্যাপার, যে 8টা রুটে দিয়েছে, সেই 8টা রুটে 15 রুটে 150টা গাড়ি, 150টা গাড়ি 50টা গাড়ি দাঁড়াবার জায়গা নেই, 150খানা গাড়ি দাঁড়া করাবার জায়গা দিয়েছে, প্লাস রাজবাড়িতে 75খানা গাড়ি একটা সাইডে দিয়েছে, আবার গুলাববাগের 50টা গাড়ি দিয়েছে, তাহলে 125খানা গাড়ি রাজবাড়িতে কোথায় দাঁড়াবে, ঢলডিকি পেট্রোল পাম্পে 75খানা গাড়ি দিয়েছে, ওইখানে 20খানা গাড়ি দাঁড়াবার জায়গা নেই, ওখানে 75খানা গাড়ি দিয়েছে। এইভাবে কিসের প্রশাসন কিভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা ভেবে পাচ্ছি না, তাই এই জন্য আমরা রুট মানতে চাই না। অ্যাকচুয়ালি এই রুট যদি আমরা মানতেও চাই, প্রশাসন অসম্ভব মেনটেন করতে পারবে না, যেহেতু গাড়ি দাঁড়াবার পজিশন নেই। তোমরা তার জন্য আজকে কি করছো? তার জন্য আমরা দুদিন স্ট্রাইক রেখেছি, যে দেখুক টোটোটা কতটা প্রয়োজন, আমরা কি করি সেটা একটা সাধারণ মানুষরাই দেখুক। সেই জন্য আমরা দুদিন স্ট্রাইক রেখেছি, বন্ধ রেখেছি, রুট মানছি না, আমরা মানবো না। আজকে বন্ধ রেখেছি এই কারণে যে বর্তমান পৌরসভা যে ডিসিশন গুলো নিয়েছে তার মধ্যে আমাদের অবজেকশন রয়েছে একটা ডিসিশনের উপর। আমাদের স্কুল যেতে খুবই অসুবিধা হচ্ছে, টোটোগুলো চালু হলে, বাসগুলো চালু হলে খুবই ভালো হয়। তোমরা কি স্কুল সময় মতো পৌঁছাতে পারছো না? একদম পারছি না আমরা সময় পৌঁছাতে, দেখুন 10:30 বেজে গেল, আমরা এখনো যেতে পৌঁছাতে পারছি না। কোন স্কুলে পড়ো? আমরা বাডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুলে টাউন স্কুলে আচ্ছা, খুব কষ্ট হচ্ছে, আমরা মেডিকেল ডাক্তার দেখাতে যাবো, যাচ্ছি না, প্যাসেঞ্জার সব হয়ে গেল, সমস্যার মধ্যে পড়েছো? হ্যাঁ।